সাক্ষী দিয়েছো মারি জানো আর তোমার সাক্ষীর জন্য আচ্ছা ঠিক আছে আর তার জন্য নাও তোমার পাওনা আর কোনো চিন্তা নেই পার্টি তোমার সাথে আছে হ্যাঁ পার্টি সব সময় তুমি কোথায় পেলে তুমি আমার বাড়িতে সামান্য বেতনে কাজ করো কিন্তু এত টাকা তোমার কাছ থেকে বেরোলো কেন কোথায় পেয়েছো টাকা পারবে না মানে আমি জানতে চাইছি টাকা গুলো কোথায় পেয়েছো বলো কে তোমাকে টাকা দিয়েছে বলো পারবে না বলতে কালকে এটাই বুঝবো যে আমার একমাত্র ছেলেকে টাকার বিনিময়ে তুমি বিক্রি করে দিয়েছো তাহলে টাকা কোথায় পেয়েছো ঠিক আছে ব্যবস্থা আমি করছি কে আছিস পুলিশ শিবাই ইন্সপেক্টর মিস্টার সেন এই টাকাগুলো নিয়ে যান আর আমার বাড়ির এই মেয়েটাকে অ্যারেস্ট করে নিয়ে যান ও কি করেছে জানেন কি করেছে আমার একমাত্র সন্তানকে এই টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে এই বল কোথা ছেলে পাচার করেছে ওকে নিয়ে যান ওকে আদালতে হাজির করবেন বলবি না থানায় গেলেই বুঝতে পারবি রামসি ছাড় চলো নিয়ে চলো এই ঢপ্পি লকআপে চপ যদি সত্যি কথা না বলিস পটল ভাজা খুঁই আরো ফুরিয়ে দেব বলবি না চল পাবে নিশ্চয় পাবে আসামে তোকে ধরা পড়েছে সন্তান আমাদের উদ্ধার হবে হবে চলো দিব সাহেব তোমার হাতে কলম আমার হাতে দা আমি বাউরির বাচ্চা অনেক সুর কেটেছি তোমার ছেলেকে চুরি করে এনেছি কুচি কুচি করে কাজ দিব কেটে একবারে মদের চার্জ করে খেয়ে দেব আমার ছেলের ফাঁসি দেওয়া আমার একমাত্র ছেলের ফাঁসি হয়ে গেছে সে আমাকে আর বাবা বলে ডাকবে না তাই তোমাকেও আমি বাবা ডাক শুনতে দেব না তাই তোমাকে তোমাকে আমি কুচি কুচি করে কেটে নদীর জলে ভাসিয়ে দেব বাবা পারলাম না জজ সাহেব এ আমি পারলাম না ঠিক এইরকম করে আমার পচাকে মারতে গেলে বাবা বলে ডাকতো জজ সাহেব তোমার ছেলে যখন আমাকে বাবা বলে ডেকেছে আজ থেকে তোমার ছেলের আমি বাবা তুমি সারা জীবনের মতো বাবা ডাক শুনতে পাবে না তুমি সারা জীবনে বাবা ডাক শুনতে পাবে আপনারা শুনছেন অধীর মণ্ডল পরিচালিত কমিক হাকিম নড়বে তার হুকুম নড়বে না এই কমিকের পরের দৃশ্য শুরু হচ্ছে 14 বছর পর হারাধন মাওরি জজের ছেলেকে নিজের সন্তানের মতো মানুষ করতে লাগলো দেখতে দেখতে তার হলো 14 বছর পরের ঘটনা 14 বছর পর আর কি বলবো আমার মনে বহুত আশা কিন্তু এই আশা জীবনে পূর্ণ করতে আমার বাবা পারলো না আমার বাবা ডেলি ভিক্ষা করে আনে তবে আমাদের সংসার চলে আর আমার মনে আশা যে আমি মোটর সাইকেলে করে ঘুরে বেড়াবো আমার ভালো ভালো বন্ধুদের সঙ্গে তাই বাবা কখন কে যে ভিক্ষা করতে এখনো পর্যন্ত ঘুরে এলো না কখন আসবে কে জানে এই ভাগে একটু এখানে আনন্দ করে আমার
আমার ভিক্ষা করে পৌঁছে ভেটে রয়েছে আর হারাম জলে গিটা লাগিয়ে দি। বাপের ভিক্ষা করে সারাদিনে পেটের ভাত হচ্ছে না আর বুকি বুকি বললাম বাবা আমাকে একটা ওই কিনে দাও, তুমি কিনে দিলা ওই মানে সেই মোটর সাইকেল পেট্রোল কিনে এসে কুকুরের মতো বোঙাই লাগিয়ে কুকুরের বন্ধু যেমন পেট্রোল দেয় ওরকম পেট্রোল লাগিয়ে ছুটতে লাগি হেলমেট পরে ছুইলে লোকে জানবো মোটর সাইকেলে চেপে চলো আমি ভিক্ষা টিক্ষা করতে যেতে পারবো না মোটরসাইকেলে চাপায় তোরই তো ভাগ্য, আমি তোর ভাগ্যকে এত নিচে নামিয়ে দিয়েছি। জানিনা তুই মোটরসাইকেলে চাপবি না এই ফকিরের মতো সারা জীবন ভিক্ষা করে খাবি। হাই সন্দ্রি কোথায় যাবো? কেন কলেজ চল না? কলেজে কি হবে? কেন তোমার সাথে দেখি কি হবে? চলো না, কেন ফুল বাগান দিয়ে ঘুরাইছি? না আমরা যাবো না, আমার তো কলেজে দেরি হয়েছে, তুমি ছাড়ো। তাই আমার তো টাইম পাস হয়ে যাবো, তোমাকে নিয়ে ফুচকু করবো আনন্দ করবো আমি। যাবো না, আমি জোর করে যাবো, দেখবা আমি দেখছি। তোমরা যাও, লজ্জা সরম নেই রাস্তার মাঝখানে মেয়েদেরকে নিয়ে টানাটানি করছি? প্রতিদিন তো ফুর্তি করি, মোটরসাইকেলে আসি ছিলাম, ফুর্তি করি। আমাকে চিনিস তুই? তুই কে? আমি হলাম ফকিরের বেড়া জজ রে। ফকিরের বেড়া জজ? আমাকে চিনিস? তুই এবার কে রে? এমএলএ ছেলে আমি বাপি। তুই এমএলএ ছেলে বাপি হয়? তুই মিলি টানাটানি করবি? হারাম দাদা, দেখবি তোর কি করতে পারি। দেখবি তুই কি করতে পারিস। দেখুন এই রাস্কেলটা আমার ছেলেটাকে খুন করেছে, ওকে এমন শাস্তি দেবেন যেন ওর ফাঁসি হয়। সে বলতে হবে না স্যার। ছেলে ভালো মন্দ খেয়েছে, তোলো মারা টাকায় আচ্ছা বসিয়েছে, ফেল দেবো গা। তোলো স্যার, মাল করে কিছু নাই, কি করে জানবো দেখো তুমি। বিড়ি নাই
খবরের কাগজ, খবরের কাগজ, খবরের কাগজ, জোর খবর, জোর খবর, খবরের কাগজ, খবরের কাগজ, জোর খবর, জোর খবর। কি খবর? এমএলএ এর একমাত্র ছেলেকে খুন করার অপরাধে ফকিরের একমাত্র ছেলের আগামীকাল ফাঁসি। জোর খবর, জোর খবর, খবরের কাগজ, আনন্দবাজার, যুগান্তর। এমএলএ ছেলেকে খুন করার অপরাধে ফকিরের একমাত্র ছেলের আগামীকাল ফাঁসি হবে। জোর খবর, আনন্দবাজার, যুগান্তর। কাকে মার্ডার করে না না না, আমার ছেলে খুন করতে পারে না, আমি যাব জজ সাহেব। এ অন্যায় জজ সাহেব, এ অন্যায়, আমার ছেলে খুন করতে পারে না জজ সাহেব। কেমন করে সন্তানকে উদ্ধার করবো বলো? আজ কত বছর পার হয়ে গেল। হ্যাঁ সত্যি তো, আমার বেনুকে তুমি আমার জজ সাহেব। আর বলো জজ সাহেব কে? তাই হবে, প্রয়োজন হলে হাকিম নড়বে, কিন্তু হাকিমের এই হুকুম কখনো নড়বে না। ওই ছেলেটা যদি আমার না হয়ে যদি আপনার হতো জজ সাহেব, যদি ওটা জজের ছেলে হতো তাহলে ওই খুন করতে পারতো না, হীন কাজ করতে পারতো না। জজ সাহেব, ওই ছেলেটা আমার নয় জজ সাহেব। তাহলে মনে করে আজ থেকে 18 বছর আগে আপনার কোন সন্তান হারিয়ে গিয়েছিল? হ্যাঁ, আমার একমাত্র সন্তান সে তো হারিয়ে গিয়েছিল। না হুজুর, আপনার ছেলে হারিয়ে যায়নি। তাহলে আপনি আমার ছেলের ফাঁসি দিয়েছিলেন বলে আমি সেদিন আপনার ছেলেকে চুরি করে নিয়ে গেছিলাম। তার মানে আমি ফকির নই জজ সাহেব। তাহলে তুমি কে? আমি আমি সেই হারাধন বাউরি। হারাধন বাউরি? আপনি আমার ছেলের ফাঁসি দিলেন, তাই আমি আপনার ছেলেকে চুরি করেছিলাম। আপনি বিশ্বাস করুন, ওই যে আপনার ছেলে, মানে যাকে আমি ফাঁসি রায় দিচ্ছি, সে না না না, আমি বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। ও যে আমার ছেলে, তার প্রমাণই আছে তোমার কাছে? প্রমাণ? হ্যাঁ প্রমাণ আছে জজ সাহেব, আছে। আপনার ছেলে যেদিন চুরি হয়ে যায়, আপনার ছেলের গায়ে যে জামা ছিল আমি অতি যত্ন করে রেখে দিয়েছি। দেখুন তো এই জামা প্যান্টটা আপনার ছেলের বটে কিনা। দেখো আমার ছেলের জামা প্যান্ট, এই তো এই জামা প্যান্ট আমি বেনুকে জন্মদিনে পরে দিয়েছি। সে কি দরকার হলে হাকিম নড়বে, কিন্তু তার হুকুম নড়বে না। আমার ছেলের বেলায় যদি আপনার হুকুম না নড়ে, তাহলে আপনার ছেলের বেলায় আপনার হুকুম কি করে নড়বে জজ সাহেব? তুমি কি করছো হারাধন? এই সময় প্রশ্ন করে আমাকে ব্যথায় ব্যথিত করে দিও না, শুধু একবার ভেবে দেখো তো। ওই সন্তানকে হয়তো জন্ম আমি দিয়েছি, কিন্তু তুমি চুরি করে নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে তাকে লালন পালন করেছো। সে কতবার তোমাকে বাবা বাবা বলে ডেকেছে, আর তুমি লোকের দ্বারা দ্বারা ভিক্ষা করে এসে তার মুখে অন্ন তুলে দিয়েছো। তুমি কি চাও না হারাধন ওই সন্তানকে বাঁচিয়ে রাখতে? বলো বলো, তুমি চাও না হারাধন? তাই প্রশ্ন না করে এগিয়ে চলো হারাধন, এগিয়ে চলো। আমাদের সন্তানকে আমরা মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসবো। বাঁচবে জজের ছেলে, বাঁচবে, কিন্তু আপনার আমার মতো সন্তানটা বাঁচবে না। যার পয়সা নেই তার এই সমাজে বাঁচার কোনো অধিকার নেই। বাঁশ যখন জিতেছে তখন আমি একা বাঁশ নেবো না, প্রত্যেককে বাঁশ দিয়ে ছেড়ে দেবো। ওরে নমিতা, তোর একমাত্র মেয়ে মরে গেছে তোর বাঁশ। এমএলএ সাহেব, তোমার ছেলে মরে গেছে তোমার বাঁশ, আমার ছেলে মরে গেছে আমার বাঁশ। আপনারা গান শুনতেছিলেন, বাড়ি গিয়ে দেখবেন গরু চুরি হয়ে গেছে, তাহলে আপনাদের বাঁশ। মেয়েগুলো গান শুনতেছে যে বাড়িতে স্বামী কাউকে নিয়ে বইয়ে আছে, তাহলে এদের মাস। কাল সকালে শাক বাড়ির মনির মাস, আমাকে টাকা লাগবে। তাহলে বাঁশ হতে বাকি থাকলো কার? একমাত্র জজ সাহেবের। আপনারা শুন, ওই আলিপুর সেন্ট্রাল জেলে গিয়ে দেখবো ওই জজ সাহেবের বাঁশ হয় কি না। কিসের বলা শোনো, পারলাম না, পারলাম না, শত চেষ্টা করেও আমাদের একমাত্র সন্তানকে আমি মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারলাম না।
না না না, এই জজের চাকরি আর আমি করব না। কত মায়ের কলকে শূন্য করে দিয়ে কত সন্তানকে কেড়ে দিয়েছি আমি, নিজের একমাত্র সন্তানকে মৃত্যুর মুখে এগিয়ে দিয়েছি আমি, তাই জজের চাকরি আর আমি করব না। জাইনের বইকে হাতে ধরে নিয়ে আমার একমাত্র সন্তানকে মৃত্যুদণ্ড দিয়েছি, জাইনের বইকে দূরে ছুঁড়ে দিয়ে এই জজের চাকরিতে আমি জবাব দিয়ে চলে। না জজ সাহেব, আইনের বই আপনি ছুঁড়ে ফেলে দিতে পারেন না। জজ সাহেব, এ দোষ আপনার নয়, এ দোষ আমার নয়, এ দোষ কার জানেন? কার? এ দোষ এই ঘৃণিত রাজনীতি। রাজনীতি? জজ সাহেব, শুধু আপনার ছেলে চলে গেছে বলে আপনি আইনের বই ছুঁড়ে ফেলে দিচ্ছেন। একবার চোখে চেয়ে দেখুন তো, কত মায়ের কোল এইভাবে শূন্য হয়ে গেছে। ছুটপুর, কেশপুর, গড়বেতা, ছোট আঙারিয়া, নানুর, মঙ্গলকোট, পাঁড়ুই, সাত্তর, কত মায়ের কোল এইভাবে শূন্য হয়ে গেছে জানেন? যারা আপনার আমার মতো মা বাবার কোল শূন্য করছে, আপনি তাদের ফাঁসকে একবার ফাঁসি কাস্তে ঝোলাতে পারছেন না? একবার চিৎকার করে দেখুন, এখনো পশ্চিম বাংলায় কত কঙ্কাল, মাটি খুললে কত কঙ্কালের চিৎকার শুনতে পাওয়া যায়। বর্ধমানের সাইবাড়ি থেকে দেয়াল ফুটে কঙ্কালের চিৎকার শুনতে পাওয়া যায়। কি বলছো তুমি? আপনি পারেন না? যারা আপনার আমার মতো মা বাবার কোল শূন্য করছে, তাদেরকে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দিয়ে আপনি একবার বলতে পারেন না যে হাকিম নরে তার হুকুম নরে না? পারবো, হাকিম নরে তার হুকুম পারবো, হারাধন পারবো। তাই আইনের বইটাকে নতুন করে আবার আমি কাছে টেনে নিলাম। আমি তবে কথা দিচ্ছি, যারা রাজনীতি নিয়ে খেলা করছে, যারা দিনের প্রতি মায়ের কোলকে শূন্য করে দিচ্ছে, যারা দিনের প্রতি বোনের সীমন্তের সিঁদুর মুছে দিচ্ছে, আমি তাদের শাস্তি দেব। হ্যাঁ, তাদের কড়ো শাস্তি দেব, তাদের ঠিক এইভাবে মৃত্যুদণ্ড দিয়ে বুঝিয়ে দেব যে হাকিম নড়বে, কিন্তু হাকিমের হুকুম নড়বে না, হুকুম নড়বে না, হুকুম নড়বে না।